ভারত ভুটান সীমান্তবর্তী শহর জয়গাতে হেলমেটবিহীন বাইক চালক ও যে সমস্ত গাড়ি চালক সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযানে নামল জয়গা ট্রাফিক পুলিশ। এদিন জয়গা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জয়গা বাসস্ট্যান্ড, সুপারমার্কেট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় এবং যে সমস্ত বাইক আরোহী হেলমেট ব্যবহার করছে না তাদের বিরুদ্ধে ফাইন করা হয়। এছাড়া যে সমস্ত গাড়ি চালক সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালাচ্ছে তাদেরও ফাইন করা হয়। জয়গা ট্রাফিক পুলিশ রতন কুমার ঘোষ জানান যে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুযায়ী পথ দুর্ঘটনা কমাতে জয়গার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় হেলমেটবিহীন বাইক আরোহীর বিরুদ্ধে এবং এই অভিযান ভবিষ্যতেও লাগাতার চলবে। স্যার আজকে কি অভিযান চলছে আপনাদের? স্যার আমাদের উইদাউট হেলমেট উইদাউট সিট বেল্ট দীর্ঘদিন মানুষ লকডাউনজনিত কারণে ভেঙে ফেলা। আমরা সারা সকাল থেকে জায়গাবাসীর উদ্দেশ্যে আমাদের এসপি সাহেবের নির্দেশ আছেন, অ্যাডিশনাল সাহেব জায়গা ওনার নির্দেশ আছেন যে উইদাউট হেলমেটে কেউ গাড়ি চালাতে পারবে না। দুজন মোটরসাইকেলে তাহলে দুজনকে হেলমেট পরতে হবে, দুজন কোনো বাচ্চা আরোহী যদি থাকে তাকেও হেলমেট পরতে হবে, যারা ফোর হুইলার ব্যবহার করেন তাদেরকে সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাতে হবে। আপনারা জানেন বা আপনাদের মারফতে আমরা জয়গাবাসীর উদ্দেশ্যে সারা আলিপুরদুয়ার জেলার যে অভিযান যে অ্যাক্সিডেন্ট সেই মাননীয় মুখ্যমন্ত্রীর যে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প সেই প্রকল্পকে বাস্তবে রূপ দিতে আমরা সকাল থেকে অভিযান চালাচ্ছি। যারা উইদাউট হেলমেট আছে তাদের আমরা ফাইন করছি, ফাইন করে আমরা থাকছি। কতগুলো গাড়ি ফাইন হলো স্যার এখন পর্যন্ত? গোটা কুড়ি পঁচিশটা হয়েছে, সারাদিন এই অভিযান চলবে। স্যার আপনার শুভনাম? হ্যাঁ শুভনাম আপনার? রতন কুমার ঘোষ, ট্রাফিক জয়। থ্যাংক ইউ। অন্য গাড়িগুলো যেগুলো আছে।
500 টাকা ফাইন কর তো আছে আছে তো দেখালাম কাকে দেখালে আসুন 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 আমার হাতে দিন আপনি লাইসেন্স আপনি কি আমার হাতে লাইসেন্সটা দেবেন না দেবেন না কোনটা আপনি আপনার কোনো কথা আমি শুনব না আপনি লাইসেন্স দেবেন দেখলো লাইসেন্স আমাকে দিন না